আসসালামু আলাইকুম। জব আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকে যে চাকরিটার কথা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর DNCCA একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যার আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে সেপ্টেম্বর। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা ভালো সেকশন বাংলাদেশের গভর্নমেন্ট জবের জন্য। এখানে আপনারা চাকরি করলে একটা অন্যরকম সুযোগ সুবিধা আপনারা অবশ্যই এখানে পেয়ে থাকবেন। তো চলুন আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করুন, এরকম সুন্দর সুন্দর চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখেন বন্ধুরা, আমি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি, এখানে একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের রাজস্ব খাতসমূহে ভুক্ত গাড়ি চালকের নিম্ন বর্ণিত শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করার জন্য আহ্বান করা হলো। সো গাড়ি চালক পদের নাম হচ্ছে, দেখেন গাড়ি চালক পদ সংখ্যা হচ্ছে 11টি, পদ সংখ্যা হচ্ছে 11টি এবং বেতন হবে 9700 থেকে 30490 টাকা, বেতন গ্রেড হচ্ছে 15তম। এখন আপনাদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা হবে এখান থেকে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে, হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, হালকা বা ভারী গাড়ি চালানোর 2 বছরের বাস্তব এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে দেওয়া রয়েছে ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর। এই যে এইগুলো দেখতেছেন এগুলোর সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এই চাকরির লিঙ্কটা কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ক্লিক করে পুরো চাকরিটা দেখে নেবেন। ওকে, আর আবেদনের শেষ তারিখ আপনাদেরকে প্রথমেই বলেছি, আবেদনের শেষ তারিখ হচ্ছে, আবেদন শুরু হবে 5 তারিখে, ওকে, আর আবেদনের শেষ তারিখ 29শে সেপ্টেম্বর। পুরো এই মাস জুড়েই সুযোগ রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনারা চলে যাবেন আপনারা আবেদন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন www.dnctelitalk.com.bd। ওকে, এই ওয়েবসাইটটাতে ক্লিক করে আপনারা আবেদন সঠিকভাবে আবেদন কমপ্লিট করে টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রদান করবেন। আপনাদের চার্জ হবে, দেখেন এখানে 112 টাকা সার্ভিস চার্জ, যখন টেলিটক সিমের মাধ্যমে জমা দেবেন তখন 112 টাকা মোট কিন্তু সার্ভিস চার্জ কেটে নিবে। ওকে, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এই সার্কুলারের পুরো লিঙ্কটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যাদের ভালো লেগে থাকছে ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।